গরিবর গরত জনম নড়ে এটা পাপ কে মুজি পাপ কি করব ভাই জান একটা দুটো টাকা তো না পুরো 30,000 টাকা 10 বছর কত ঘাইটা ওষুধ দেওয়ার পারব না বা জান তো বড় মিয়ার বাড়ি তো নাই এই কাজ তুমি রাও করতেছ না হারা দিনি কি জানি কি খালি ভাবে খালি ভাবে বেরোইতেছ না বুঝি না বাবা কি হইছে কি হুনলো বাজান তুমি আইছো বাজান 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 না রে আমি তোকে বাপ না শত্রু কি গো বাজান বাপ হয়ে খোলা গো মাথা গোজার ঠাই এই বিদাটা বাঁচাইতে পারলাম না আমি আবার কেমন বাপ হ্যাঁ বাজান বাজান আমগোর কোনো বিড়া লাগতো না কোনো বিড়া লাগতো না বাজান তুমি আছো না বাজান বিড়া লাগতো না বাজান আমার বাজান আছে আমার মা আছে তোর মা আছে মানে আমার মায়ের বালা দুটো আছে না এটাই তো আমার মা বালা তোমার তো কিছুই হইব না তুমি তো পুরুষ মানুষ সব দোষ হইব আমার এই হতভাগীর তুই হতভাগী না রাজরানী কদম রে তুই সত্যি আমার মনের রাজরানী কেন মিশে মিশে স্বপ্ন দেখো আমার পোড়া কপাল আমার কপালে সুখ সয় না কত তুই আমার মনের সুখ পাখি তরে আমি সোনার শিকল দিয়া বাইন্ধা মনের পিঞ্চি রায় রেখে দেব পারবে না মুজিদ ভাই আমার ঘরে সৎ মা তুমি জানো আমার বাজান আমারে আদর করে পলাইয়া আর আমার কপালে কি আছে এটা তো আল্লাহ জানে না নিজেরে এত ছোট মনে করস কেন কদম মনের ভিটায় দাঁড়ায় দেখ চক্ষুটা বন্ধ কর মনের চক্ষু দিয়া দেখ তোর লেগে আমি দুইটা হাত বাড়ায় দিয়া রয়েছি মিশা স্বপ্ন দেখাও না মজিদ ভাই তোমার আল্লাহর দোহাই কদম কাল রাইতে এই বাজারে আমি তোর লেগে অপেক্ষা করব অমন সর্বনাশের কথা তুমি কইবা না কেউ জানতে পারলে মরণ ছাড়া এই হতভাগীর আর উপায় থাকব না আমি তাও দাঁড়ায় থাকো আমি আমুনা আমি কিন্তু দাঁড়ায় থাকুন কদম আমি আমুনা আমি দাঁড়ায় থাকুন কদম আমি অপেক্ষায় থাকুন জানি তুই আইবি